আমাদের জীবনে অনেক সময় এরকম হয় যে আমরা আসলে ভুলে অনেক কথা বলে ফেলেছি যেটা আমার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো বিষয়। আমি হয়তো খেয়াল করিনি, আমার অজান্তে হয়ে গেছে, আমি না বুঝে বলে ফেলেছি। তো এক্ষেত্রে আমার করণীয় কি? প্রিয় ভাইরা আমার, এটা খুবই স্বাভাবিক যে আমার অজান্তে, আমার অনিচ্ছায় এরকম কিছু হয়ে গেছে। তো এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল, একটি শেখানো কাজ আমাদেরকে করতে হবে, যেটি মুস্তাদরাকে হাকেমে বর্ণিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করতে থাকো সব সময়। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আমরা ঈমানকে কিভাবে রিনিউ করব? পাসপোর্ট রিনিউ বুঝি, ভিসা নবায়ন করা বুঝি, ঈমান নবায়ন কিভাবে করব? ক্বাল আকফিরু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ বুঝে, মানি বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর আবেদন বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কিন্তু শুধুমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এটা না, কিন্তু এটা শব্দের অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর একটা ব্যাপক অর্থ আছে। এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চান, কি কমিটমেন্ট আমাদের কাছ থেকে নিতে চান, সেই বিষয়গুলোকে জেনে বুঝে কিছুদিন পরপর বা কিছুকাল পরপর বরং কিছুক্ষণ পরপর আমাদের ঈমানকে নবায়ন করতে হয়। এই জন্য দেখেন, আমরা প্রত্যেক পাঁচক্ত সালাতের পর সকাল সন্ধ্যায় তাসবিহগুলো যখন পড়ি, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, বিভিন্ন ফরম্যাটে নবীজি শিখাইছেন না? শুধুমাত্র ওইটার মর্মগুলোকে উপলব্ধি করে আল্লাহ, এর মধ্যে ঈমান ভঙ্গকারী কিছু যদি হয়ে থাকে আমারও জানতে, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিছুক্ষণ পরপরই আল্লাহর কাছে আত্মসমর্পণ করাটাকে নবায়ন করতে হবে। এরকম যদি আমরা করি ইনশাআল্লাহ বিদনিল্লাহ অজান্তে যেগুলো হয়ে যায় আল্লাহ মাফ করবেন। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, আল জাহলু বিল্লাহি কুফরুন, আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা, আল্লাহ সম্পর্কে না জানা, এটা কিন্তু কুফুরি, এটা কিন্তু গুনাহের কথা। আপনি ঈমানদার, ঈমানের বেসিক বিষয়গুলো আপনার জানতে হবে। যে আজকে আমরা আলোকপাত করলাম ঈমান ভঙ্গের কারণসমূহ, কেন করলাম, কারণ হলো এগুলো আমাদের জন্য জানা সুন্নত না ফরজ? ফরজ। সব এলেম অর্জন করা ফরজ নয়, এলেম অর্জন করা কি ফরজ, যে এলেম আমাদের নাই বেশিরভাগ মানুষের। তো এলেম থাকলে ইনশাআল্লাহ আমি না জেনে বলে ফেলেছি এই কথা আর বলা লাগবে না। এই জন্য না জেনে বলে থাকার কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে, বিশেষ ঈমানকে নবায়ন করতে হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা আমাদের সমাজের অনেক তথাকথিত বড় বড় শিক্ষিত মানুষেরও আছে। আমরা অনেক সময় শুনি বা পত্রিকা পাতা দেখি কোনো একজন বড় নামকরা ব্যক্তি, যাকে অনেক বড় জ্ঞানী মানুষ মনে করি আমরা, আসলেও তিনি জ্ঞানী, জাগতিক দিক থেকে আল্লাহ তাকে অনেক নলেজ দিয়েছেন, হয়তো বলে ফেলেন যে আল্লাহ আসলেও এটা পারবে না, নাউজুবিল্লাহ, এরকম কথা আমরা বলি কি বলি না বলেন? এটা তো ঈমান ভঙ্গকারী বিষয়। তার মানে আল্লাহ কাদির, আল্লাহর যে আসমা এবং সিফাতের সম্পর্কে বিশ্বাস স্থাপন করা, তাওহীদুল আসমা ও সিফাত, এটা তাওহীদের প্রকারগুলোর মধ্যে একটা প্রকার। যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতাকারী, তার জন্য অসম্ভব বলতে কিছু নাই, এটা যদি আপনি বিশ্বাস না করেন, না জানেন, এই জন্য তাআলা বলেছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, যে এই কথার এলিম অর্জন করেন, ইমানের এলিম অর্জন করেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আয়াত এনে বলেছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কাউলি ওয়াল আমালি বিহি, ইলম আমল পরে, আমল পরে, এমনকি ইমানের ক্ষেত্রেও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে বলছেন ফা আলাম, আগে ইলম। এই জন্য আমাদেরকে জানতে হবে কিসে ইমান ভঙ্গ হয়, জানলে ইনশাআল্লাহ অজান্তে হয়ে গেছে এটা বলতে পারবো না। আর যদি মুখ ফুসকে বলে ফেলি বা রাগের মাথা এসে গেছে মুখ দিয়ে, এরকম হলে সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর না করার জন্য প্রতিজ্ঞা করলে, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিআ, আপনারা যে শুনেছেন আল্লাহ ক্ষমা করবেন না, শিরক ক্ষমা করবেন না, অমুকটা ক্ষমা করবেন না, এটার অর্থ হলো যদি সেই অপরাধ করে তওবা ছাড়া মৃত্যু হয় তার জন্য, কিন্তু জীবদ্দশায় আমরা যদি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই ইনশাআল্লাহ আল্লাহ তারা সবগুলো মাফ করে দিবেন। প্রসঙ্গত আরেকটি কথা বলা, অনেক ভাই আছেন, বিশেষ করে যুবক ভাইদের, অসংখ্য ভাইদের প্রশ্ন এটা থাকে যে আমাদের মনের ভিতরে ইসলাম সম্পর্কে বাজে চিন্তা আসে, অনেক সময় ইচ্ছার বাইরে আসে। তো যদি আপনার ইচ্ছার বাইরে আসে এবং সাথে সাথে চলে যায়, আপনি চেষ্টা করে এটাকে দূর করে ফেলতে পারেন, তো আলহামদুলিল্লাহ, এর কারণে কোনো গুনাহ তো হবেই না, বরং আপনি চেষ্টা করে দূর করেছেন, এজন্য আপনি সওয়াব পাবেন। আর যদি শয়তান আপনাকে বাজে চিন্তা দেয়, আপনি ওটা নিয়ে বাজে চিন্তা করতেই থাকেন, তাহলে সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে। আর যাদের মনে এরকম বাজে চিন্তা আসে, তারা নার্ভাস ফিল করেন, বেশিরভাগ যুবক ভাইরা বলেন যে আমরা নার্ভাস ফিল করছি, আমার মনে কেন আল্লাহ সম্পর্কে এগুলো আসছে, তাহলে আমি কি এত পাপিষ্ট, আমি কি তাহলে জাহান্নামী?
ভাই নার্ভাস ফিল করার কোনো কারণ নাই, যে বাসায় চোর সম্পদ থাকে সেখানেই চোর যায়। আপনার মনে আল্লাহ সম্পর্কে নেগেটিভ চিন্তা কেউ না কেউ আনছে, তার নাম ইবলিস, কেউ সৃষ্টি করছে। আপনি দেখেন কোনো অমুসলিম তার মনে এটা আসে না, আপনার মনে কেন আসে? তাহলে বুঝতে হবে ইবলিস আপনাকে কাফের বানাতে চাচ্ছে। এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে আপনার ইমান আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে একজন পরিচিত ব্যক্তি, আপনার মনে যখন এই চিন্তা আসবে যে আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, তখন আপনি ধরে ফেলবেন যে শয়তান আছে এবং সারাক্ষণ কাজ করছে। সে তাকে আপনি ধরে ফেলতে পারলেই আপনার মধ্যে বিশ্বাস মজবুত হবে ইনশাআল্লাহ, যে তাহলে বোঝা গেল ইমানটাই আমাকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজতে রাখার তৌফিক নসিব করুন।